প্রতিটা মানবা দানব বড় বসন্ত যৌবনৈত্বই নয় আসার বেলারে ভাই আইন কোনো সমস্যা নাই সমস্যা যাবার বেলায় যৌবন শক্তি নাই মেরুদণ্ড বা যায় এর খানা রুচি কমি যায় নাই তো দরিদায় খবর তো মামুর বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই বাবার বাড়ি নাই। খবরও যাবার সোজা নাই নাগেলো তো তো নয় চন্দে গুই মান মানব বুস্তান এ না গুই গুরে গুরুস্তান মান এ পাশান হই দিন হইবা আমার গাড়ি আমার সবই আমার বাড়ি এ দাবি তোমার ঠিক নাই তুমি আসো আসল টিকা নয় খবর আমার গর খবর আমার বাড়ি খবর আমার ঠিকানা আর দুনিয়া শুধুমাত্র আমার মুসাফির খানা হুজিরে ফরমাইন কুনফির দুনিয়া কান্নাকা গাড়ি বাবা বিরাজ সাবিল দুনিয়ার মাঝে এমন এমনভাবে বসবাস করবাই কিবা ফকির নাইলে মুসাফির ফকির আর মুসাফির যত দেশে যায় তানোর নর বা বাড়ির কথা বল টিকা নাই ফকির মুসাফির যত দুর্দেশে যায় মনে মনে তার জানা আছে বাড়ি তো আমার ইদ্দেশও নয় সুনামঞ্জল চলে আইসে সিলেট খাজর আসায় কদিন মনে মনে চিন্তা আছে সিলেট আমার বাড়ি নয় আইসি টাকার উড়ি যায় সময় শেষ যায় দেয় গেম সুনামুজি ভাই ঠিক না আমরা যত মানুষ আইছি দুনিয়াত না মুসাফির উঠে আমল ইমান টিকরা খার দেয় আল্লাহর শুক্রিয়া দেয় হোড়ার দেয় এলাকা মাইরা মুসাফিরের জুলিয়া চেক করলে টেকা এক হাজার কোটি নয় দান ওই একশো খাটা নয় যত সামান্য পয়সা ভোজ চলার দেয় সাইট থেকে পাঁচ হাজার ভাই আর চাউল ভাইলে দশ থেকে বারো কোটি ভাই ভাই এর বেশি দান চাউল টেকা লইয়া মুসাফিরে আটা সম্ভব নয় দুনিয়ার মানুষ এলাগে এই চিন্তা হইয়া তোরা সুক্রিয়া ভাষিয়া আবদ্ধ হই তোমাদের জীবনের রশি মরণের রসি আমি আল্লাহ চলা কারো অত নয় যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারন মানবে না সে সরকারের দুহায়। মরণ যেদিন আসবে যেতে হবে তাকারটাই নাই ইজা যু লা লাইয়াস্তাক হিরুন আসঙ্গ লা দিমুন মরণ নির্দিষ্ট আছে সবার সবার মৌতা আছে মৌতা আগে সে পরে হায়া তাই মৌত বিশ্বাস করে না এমন মানুষ দু দেখি না মৌতর ব্যাপারে কোনো এক তেলাভ নাই সকল ওয়াজর মাঝে এক পাওয়া যায় মরণের ওয়াজও কোনো একটা লাভ নয় ইন্দু হয় না নাই ঠিক নাই বৌদ্ধ হয় খ্রিস্টান হয় হাজরিনী কেরব ওই আল্লাহ সুক্রিয়া যে বা যারা আপনি আপনার দাম বাড়াইবাই যে সুক্রিয় করতে নয় আমার আল্লাহর ক্ষতি নাই নিজে নিজের তরিটা ডুবাইয়া ভাইয়া রব্বি মা যাজ মান হামি দেখা ইব্রাহিম ফরমাই রা ও আল্লাহ যদি কোনো মানুষে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করিলাই তুমারে ভরসা বানাইলায় বিনিময়ে তুমি তোমার গুলাম রেখিতা দিব আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুক্রে ও শুক্রু ইয়া বিহিলা শিরব্বিল আলামিন। যে মানুষে আমি আল্লাহ তালারে বরসা বানাইব আর আমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ ভরব বিনিময় ইব্রাহিম হলিল বন্ধু আমার এই মানুষটারে দুনিয়ার তাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে সুপ্রিয়ার চাবি সমজাইয়া দেওয়া হইব কালাইয়া রব্বি ফামা জাজাউমান সাব্বাকা এর উপরে জিজ্ঞাসা জিজ্ঞাসা আল্লাহ যদি কোনো মাইসে তোমার যশো নাম গায় সুভান আল্লাহ পাঠ করিলাম দিবাই আল্লাহ রব আলিন ও ইব্রাহিম বন্ধু আমার যে মানুষে আমার মান উষা করতে একবার সুভান আল্লাহ ভরব বিনিময়ে কোন হইব এটা আমার মাঝে গোপন হইব বন্ধু এটার তত্ত্ব বা রহস্য আমি দুনিয়ার কোনো মানুষের জানতে দিতাম না হুজুরে ফরমাইন বনি সাইলের একজন মানুষে বলল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগাইলি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুমুরে দাইমান আবাদা আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায় যদিও দেখরাম না তবে মান তোই ভাই না ঈমান তক্ত না এই দুই ফেরেশতা আলে নাজিল করছেন কিরামান কাতিবিন আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতারে বিশ্বাস করাটা অত ফরজ যদি কেউ কয় ফেরেশতা না ঈমান তাম না হয় হেবে ঈমান তার ঈমান নয় হাসান নিব হাজিরিনে কেরাম ও আল্লাহ ফরমাইনে আমলর ফেরস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই আমার বান্দায় আমার সানে যে তসবিটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখ ভাই তবে হালকামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গুলাম রে লইয়াই ভাই সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদ্রতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা ভাই ভাই আশ্চর্য খবর না শুনলে বলে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি অপরিহার্য হইয়া যায় আমার জীবনে নামাজ চাড়ব না নামাজের ভিতরে অনিচ্ছা সত্যে সুভান একা ফোড়েনি না ফোড়ে না সুভান আজিম বলা যায় সুভান রব্যাল আলাহ ফলা যায় কিতাব যত রেখাত নমাজ ফলবায় প্রতিটা রেখাতে রেখাতে আপনি আলহামদুলিল্লাহ ফলার সুযোগ হওয়া যায় হায় রে মুসলমান আফসুস বাঙালি মুসলমানের মাঝে আমরা আশীর্বা ভরিবারও নমাজ নয় ঘুমাইয়া খা করিলাম ফজর তখনও জাগিনি যখনও জোহর হেলাই দুলাই কাটিয়া সর ওই মাকান শুনি ও নমাজ যে সময় পড়তাম এ সময় পড়ল যে সময় তোনায় দৌড়ছে আর হায়াত সূর্য আজই লাইছে মরণ হেওয়া ঘাটো লাগছে ও বিনা আসামি উইয়া গেলাই হ হাসরের মহা মেলার ঘরে বাবা হল হল মানুষ দুই ভাগে বাগইব গো হরি কুমফিলি জান্নাতি ও হরি কুমফি শরীর একদল মানুষ জাননা তো যাইব অপর দল জাহান নামও যাইব যারা জাহান নামও যাইব আল্লাহ ওরা খাড়া করবো হে ফেরেস্তা ওরা রে খাড়া কর জাহান নামও যাই তো এলে মানব সুরতে যাওয়া ঠিক যায় ও দেখো আল্লাহ কত সম্মান দিছে আমরা রে ওলা কাদ কাদলাম না বানিয়ে আদম মানব গোষ্ঠীর সম্মান দিছি আমি আল্লাহ আজকে মানব সুরতে জাহান নামে যাইতে দিতাম নাই যারা জাহান নামের অপরাধী হইবায় ওদেরকে দাঁড়াও খাড়াও মানুষের কুলস পাল্টাইয়া ফেলাও মানুষের সামলা বদলাও শুয়র বানর সিগাল কুকুর বানাও বানাইয়া তোলে দিয়ে হলে জাহান নামে ফেলাও মানব সুরতে কেউ জাহান নামে যেতে পারে না কি বা বানাই সে আল্লাহ রূপ মিশাইয়া আপনার এ সুরত দু চোখে যাবে যে বলে সে গুণাগর হলকাল্লাহু আদম আলা সুরতিহি মানুষ আল্লাহ অতমায়া পড়ছে এই মানুষে কিন্তু আল্লাহারের সাইয়া মস্ত ভুল করছে এই আল্লাহর শুক্রিয়া আদায় করতাই নাই আল্লাহর কোনো ক্ষতি নাই মোহাম্মদ রসুল্লাহার শত্রু ছায় যে যাইতাই নাই ইমান তাকতায় নাই ফাইতে নাই বিদায় আমি ও দুইটা শব্দ বুঝে যে আমি যাইমি অন্য ভাই মাছটা খা হই ভাই তোলা নাই জুড়ির মাফ মাসা গিতা নাই জুড়ির মাপ এমন একটা হলই মাছ ধর ভাই হলই তলা নাই বাদ তো কোথায় আমি বেসর হাবি জি মাদ্রাসা ও লাহার বার যা দিবাই খালি ব্যয় করবাই জীবনে আয় ও আর কোনো সম্ভাবনা না বহু দশ আরো বারোটা বাজছে দাখিল দশম নমাজ চালাই থাকলে রুদ লাগে গলাত মানে দাখিল আল্লাহ আকবর হোকা সুবাহান আল্লাহ অভিহাম দিহি সুবাহান আল্লাহ আজিম আগে আসলে হাবিজ চা ওনে যা মোল্লা সাহেব কুরান তো আগে ভালো লাগে বুঝলো না ওনে লাগিয়েছে বুঝা তো বুঝছে নিবা অনেক রঙের রং ধরেছে রঙ্গিলা বার ওই রঙের গর বানাইছে ফিয়াসানি তাকু মে ইনসান বানাইছে জামালো বানাইয়া আল্লাহ কামাল করেছে রঙের রং আছে হাবিচ্চা বই যদি মনলাস হওয়া যায় এ নট তুলনা দুনিয়া তার নয় হাবিচ্চা যদি মনলাস হওয়া যায় কারণ মূল ফান্ডামেন্টাল আস্তা মুখ তুমি জানাই আমরা ওয়াজ করবাই আয়াত আগে শিখবাই বাজার তফসিল করতে হয় হাবিজ শিক্ষান শিক্ষা তো হয় ইগানোর আগেও কিলছি মানে রুশান আমরা ইলা নাই আমরা রুশ করবার আগে করো কত নম্বর জোড়া কত নম্বর আয়াত ওখানকার মস্ত করতাম বা দীঘা করতাম দিবা কত কষ্ট আর হাবিচাপ কষ্ট নয় যে বিষয় দিবাই ও বিষয়ু তানে আসমান তাকি জমিন পারবাই জমিন থেকে আসমান নিতে পারবাই তান সমস্যা নাই বলে এখানে বোলে মূল বিষয় তান কষ্ট আসত ঠিক না হাজির এলাকি চাপ এরার দরজা আলাদা এরার মানও আলাদা ছোটো বাচ্চা হয়ে যায় হাবির চাপ নাবালিক ছেলের পিছনে নমাজ বুঝব প্রথমে কিতা হয় নাবালিক বাচ্চার পিছনে নমাজ নাই নাবালিক হাবির চাপ বইলে নমাজ না ভরলে ভারতায় নাই স্বতন্ত্র স্বতন্ত্র বিষয়ে পড়ব আর বাঘ যার ভিতরে হামায় ইনো সিগালে কিতা তুমি ফতোয়া দিতে হয় ও হাবির চাপ ওর নাই তাই বালিকো নাই এর বাদেও তান ফিসে খালাইয়া দাঁড়াইয়া ভর্ত হই ভাই আপনি বালি করল আপনি একবার ভর্তায় ফার্তাই না হয় ও বিশ্বটা বুঝো কারে লাগাল হয় এন রে সাধারণ মানুষ মহা মানুষ বানাইলে আল্লাহ ফোর মান কীরা তুল কুরন আন্দান ইমাস আল্লাহ আব্দালাণ যে মানুষ কুরাণে কারিম তেলত ব্যস্ত হইব অথবা আমার নামের জিকির করব দুই গুঞ্জার মাজে হওয়া যায় দুয়ার শুকুর গুজার বান্ধব যা মার দরবার তাকে যা সাইয়া লইয়া যাই এর চাইতে এই দুই ব্যক্তিরে না তার বেশি দেওয়া যাব এ লাগে হাবিত চাপ হাবিৎপ তাই আমাটা নজনা ঘরটা আপনি ও হাবিত চাপ বালানি কিতাফ হাঁস নাকি কারণ আছে দেখে কুড়াণের কারিমর ফরস যে পাইছে ই মানুষের আল্লাহ মহাসম্মানি বানিয়েছে আর ইন্না নাহনু নাজ্জাল না জিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ ফরমাইরা কোরআন তো আমারই কালাম আমি এটার অবতীর্ণ হলাম এই কোরআন শরীফ রে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহই নিলাম দেখতে দেখা যায় হাবিজ চাবে আমুক্তা ফুনাই রায় অজুও ভোল রায় বাস্তিও জ্বালাই রায় মাইরও খাই রায় নারে হাবিজ চাও দেখতে দেখা যায় বাহিরা দিকে তুমি ইতামগ্রস্ত হর রায় আসলে রে হাবিৎ তোমার অন্তরের মাঝে একু দায় আনামত হরছি খানি আমি আল্লাহ হাবিৎ আপনি নাই নাই দেখো যাই সালাত খত মারিছে কত কবিতা শিখছে একটা কবিতা মনে আছে কারিম বিশাল বিচিত্র ভান্ডার ও তো বা কুড়াণ সরিব আমার শ্বশুর হাবি শরীর সব বর্তি মাসা তো মানে গৌরব আসেন তাই নহিলা রে বাবা কুড়নে কারিমান মো সব্বা পৃথিবী কেউ নাই

আল্লা এ লাগি কোরআন শরীফ দেখা ভাবি চে ফল রা আসলে আল্লাহ সুতো বাচ্চা বাড়িতে আছে তার আব্বা বাজারে গেছে চাল দুই কেজি ওখ দুই একটা পেঁয়াজ মরিচ লইয়া এক পাঁচ কেজি লইয়া এগুলো বাজার পায় আম্মা বলছে এই তোমার আব্বা এগুলো তুমি আগাইয়া আনবাই বিজমে তুমি বলে হাসা খুইলাম আম্মাই বলে যা শুই লাম উহা গেছে আম্মার পোতার অক্ষার দায় বাফরে সরস্বতী আগুই দায় দেয় উঠানো বার সার যেমনি আব্বা ফুসকুন্দির ফারবাই এই যে আছে দৌড়ি আসে আব্বা দাঁড়াও বুঝাটা আমারে দালাও না রে হুত ফাটাই নাই অসুনা হুত তুমি ফাটায় না মাথা মাংবা বোলে আব্বা এটা না নিলে হইতো না ফয়া দৌড়লাম মাঝে আঠুর মাঝে কপি ফেলা জেলা দৌড় আটফাড়ে দেয় না দি ভাই বুঝে হুত তুমি হাসানি ভাই বলে জি ভাই আমি হাসানি মু তুমি ফাটায় নাই বুঝলে ফার মু না ফাটলে হইতো নয় ফাটো জানা নয় বাফে ফাটতো নয় এখন বাফে কবজারে শক্ত হয়ে গাঠিৰ ওজন তাৰ মাজে নাইকিয়া আৰু খুৱাৰে হেৰাইচোন গাখীৰ ওজন বা সুৰাটো আৰু হোৱা খালি গাখীৰ নিচিনা লাগছে লগে লগে ওজন খাৰ আবাৰ গৈছে জানা নাই গৰাকীয়ে আম্ম আবাৰ এইবাৰ সচ আন ই গাড়ীটো আমি এতিয়া নহয় খোৱাৰ কচম হাচা নাই তাৰ কচু হাচা সেই নানা নাই ওজন যে আছে না আব্বা এখান থেকে জানা নাই আসা নিব ও হাবিতে ভালো খুড়া শুধু গোস্ত দেখতে দেখা যায় আপনি খরায় আপনি নয় এটার অন্তর আনমস্কার করছো আল্লাহ ও যে বেইমানোর হুয়াই কুরা লইয়া নাটক কইরা মূর্তির ভাইয়া দিলাই তোরা সকলটি কইয়া কোরআনে কারিমর ইজ্জত সুরুমত নষ্ট করা তোর বাঘর সমতা নাই কোরআনে কারিমর দায়িত্ব নিচুন কি আমরা আল্লাহ তোরা মাছ ধান ওখানে ইটা কইরা আমরা কোনটা সাবাই ইটা সম্ভবও নয় এই কোরআন আল্লাহর পাক কালাম আল্লাহর কাছে এটা দায়িত্ব আমরা দিছি না আল্লাহে নিশ্চয় আমরা ওইটা ইমান আছে কোরআনে কারিম আল্লাহ রক্ষা করবা তুরা চাইও যা করছ ইতা করবাই ইতা করিয়া লাভ হইতো নয় আল্লাহ কি আমরা দরমার ভিতরে লক্ষ লক্ষ হাবিচাপ আনামত রাখছে আল্লাহ তুমি ফারবাই কোরআন রে শক্তি আছে বোমা মারতায় এই বেইমানর বিমান হল লক্ষ লক্ষ হাবিচাপর ভিতরে কোরআন খানি আনামত রাখছে আল্লাহ

আমি আয়াতে করিমিলাম কুর হাকিম ইয়াসিন নবী হিকমতময় কোরআনের শবতকে বলছি তুমি নিশ্চয়ই অনন্য নবী দুনিয়া তার হেও নয় আর এই যে কিতাব এই কিতাবর নিয়া কোনো কিতাব দুনিয়া তো নয় হেনে নাই আর রহমান আল্লা মালকুর আল্লাহ আল্লাহ ফর্মায় যে আমি রহমান আমার করুণা অফুরান আমি তোমার প্রতি বন্ধু মোহাম্মদ বড় মেহরবান দয়া করে শিক্ষা দিলাম তোমার কোরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে রে বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআন শরীফর জ্ঞান হতে পারে বিসিএস হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোরআনে কারিম জ্ঞান যার মাঝে নয় নবী মোহাম্মদ রসুল্লা হাসানা উত্তম আদর্শ যার মাঝে নয় মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় নাই লাহুম বিহা। যে মানুষের অন্তর আছে বোধ কারিমত নয় ওলাহম আইন ইউ বিহা। যে মানুষের চোখ আছে ই চোখ দ্বারা কোরআনে কারিম দেখে না নবীর দেখে না ই মানুষের মাঝে আর ফসুর মাঝে কোনো বেশ কম হতে পারে না ওলা হুম আল্লাহ নী হা যে মানুষ ওর কোরআনের বাণী শুনে না নবীর বাণী শুনে না ই মানুষকে মানুষ বলা যাবে না উল ই কাকাল নাম বাল হুম আদাল চার চারপাই জানুয়ার চতুর্পদ পর্যন্ত নয় এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় যার মাঝে কোরআনে কারি জ্ঞান নাই নবীর উসুয়াতুন হাসানা নাই মানুষও হতে হলে থাকতে কোরআনে কারিমের আওতায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের সুন্নতের সত্র এই দুই বিষয় যার মাঝে নয় সদ্য ডিগ্রি লাগাই এখানে এই তো নয় মানুষের মাথা আছে ফসুরও মাথা আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষের চুক আছে ফসুরের চুক আছে মানুষের দিল আছে ফসুরের দিল আছে মানুষের ভাত খায় ফসিও গাছ খায় মানুষে বালাফানি খায় ফসরা হইয়া বাধবানি ফেলায় ফসিও ভানি খায় সেনাইয়া বাধবানি হয় এতে কোনো বেশকম নয় হবে কোরআনে কারিমের দায় মানুষ যেন খায় এখানে ফেসাব নয় যেন ফেসব করে বিছ না নয় হালাল হারাম পাক নাপাক মানুষের সাথে আসেন না নয় ফসু যেন খায় অনচেন নয় অনলে দায় অনুগুম হালাল হারাম অজু গোসল কোনো রুটিন তার মাঝে নয় আমরা দেখলাম মানুষের মাঝে ফসুর মাঝে আকাশ পাতাল ব্যবধান করছে পুরানে কারিমের দায় নবীর অতএব আদান শুনলে নাই রমজান চাঁদ দেখাল গাছ খাওয়া বাদ দিত নয় অতএব যে মানুষ আজান শুনে না আয় না রমজানের চাঁদ দেখালে বাদ খাওয়া বাদ দেয় না রোধা রাখে না এই মানুষের মাঝে আর ফসুর মাঝে কোনো বেশ কম হতে পারে না এই মানুষটা কালা নাম বালহুম আদাল ডে আর যায় যার মাঝে কোরআন জ্ঞান নাই নবীর আদর্শ এই হাজির কারিম আমরা যা যা ইচ্ছা ইটা আসেনি জান আমি যেন কোরআনের সত্রথায় থাকতাম পারি নবীর আদর্শ নিতাম পারি হাসর মহাকৌট নবীর দলে উঠতাম পারি ই আশায় জীবন আমরা আসি না নয় ই আশা আমরা আছে দুনিয়া যদি কষ্ট হইয়া যায় কোরআনের দলও আমার নাম ঠিক হওয়া যায় হাসর মহামিলন হইতাম পারি আল্লাহ ওসিক বোধহাসমিন হোম আল্লাহ আমি বালা মানুষ নাই তবে বালা তুমি নাম আল্লাহ গুণ ছাড়া বিফোদয় ন তৌবা ছাড়া মা হয় আমরা তো তৌবা করতাম পারি না দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার তোমার দোবার এই নুখ হইয়া গেলাম তোমার নবীর হাদিস বর্ণনা দিলাম শুক্রবারে কোনো বেইমান দেখে রেয়া দিতে নাই আমরা বেইমান নাই আমরা ইমানদার মানুষ আমরা ইমান আইছি তোমার মানছি তোমার মানছি তোমার কইলাম মৌলা আমরা জান যাইতে পারে তোমার নাম জানতাম না নাম জানতাম না যত মানুষে তোমারে বিশ্বাস হইয়া দান করলা রাগ অন্তরে একটা বিশ্বাস এই মফিল টেকা দিলে আল্লাহ বাবা যায় আল্লাহ তুমি আমরা হইয়া যাও আমরা গোলাম বানাই নাও আমরা মনের বাসনাও তুমি ঘুরাইয়া দিলাও অনেক মানুষ বেমার অনেক মানুষের মা নাই বাবা নাই আল্লাহ তোমার কাছে বিজ্ঞাসাই আমরার আম্মা আব্বারে তুমি মাফ ফুরি দাও বেমার নামে শিবাইনের মধ্যে বদলাইয়া দাও আল্লাহ আগামী খালি তাহলে সব তুমি সফলতার স্বার্থে পরিপূর্ণ করে দেও আল্লাহ তোমার বান্ধা হলে আল্লাহ আপনার মুক্ত দেবা নিয়ে দেবো বলে আপনার হায়াত বরকতে লাগাও মান কোনো মান সন্তান ইয়া তোমার গেলাম মালিক ও মালিক ও মালিক সোনার মধ্যে না দরবার চালাম বুঝাও ইনো বেশি ভাগ হাবিচ্ছে না মৌলা যারা মুখে দিয়ে খালি কালামুল্লা বাইর যায় এরার খাতিরে আমরা রে মাপ দিব এরার খাতিরে তুমি আমরা রে মাপ দিব আল্লাহ তুমি বলা মাইসের খাতিরে মন্দ মাইসের মাপ ভাই কোরআন যারা বল কোরআনের কারিমের হাফিজ যারা মৌল হয় এর লাগানো বলো মানুষ যে গত আর কেউ নাই এরার বাবর তোরে আমার আজ তো তোমার কাছে বিখ্যাত হয়ে আল্লাহ তুমি এই কোরআনের ইজ্জতে আপনার দ্বারে কবল করো তোমার নবীর ইজ্জতে আপনার দ্বারে করো অনেক মানুষে আমরা কত কইলে মুখ যায় আর মনে মনে ধারণা নিলাই এই কথার ভিতরে বুঝি খেদায়তের পথ পাওয়া যায় আমরা দিনের হাতি বানাইয়া আসর মাঠে যাই সরম দিবাই আল্লাহ পরিচিত মাইশরে পরিচিত ব্যাপার পত্রিকা গুঞ্জন শুরু হইয়া যায়

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين